বন্ধুরা, ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো RRB এবং NTPC এবং SSC এবং UPSI এবং DRDO এবং আদার্স এর যারা এক্সাম দিবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন তাদের জন্য আমরা আজকে থেকে ক্লাস স্টার্ট করেছি। সেটা পার্ট বাই পার্ট আমরা আপনাদের ক্লাস করিয়ে দেবো। তাহলে দেখে নিচ্ছি আজকের যে কোয়েশনগুলো কী দেওয়া রয়েছে। তাহলে আজকের প্রথম কোয়েশনটি দেখে নিচ্ছি কী দেওয়া রয়েছে। প্রথমটি রয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্প্রতি রাজ্যসভা কাকে মনোনীত করেন। তাহলে অপশন দেওয়া রয়েছে, অপশন এ জগদীশ সিং খেয়ার এবং অপশন বি এস এ বাবদে এবং অপশন সি রঞ্জন গগৈ এবং অপশন ডি দীপক মিশ্র। তাহলে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি রঞ্জন গগৈ। তাহলে আমরা দেখে নিচ্ছি 2 নম্বরে আপনার কী দেওয়া রয়েছে। 2 নম্বর কোয়েশনে দেওয়া রয়েছে, ভারতীয় নৌবাহিনীতে মহিলাদের জন্য কে স্থায়ী কমিশন মঞ্জুর করেন। তাহলে অপশন দেওয়া রয়েছে, সংসদ, রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্ট। তাহলে আপনাদের সঠিক আনসারটি হয়ে যাবে সুপ্রিম কোর্ট মহিলাদের জন্য স্থায়ী কমিশন মঞ্জুর করেছিলেন। তারপর কোয়েশন নম্বর 3 দেওয়া রয়েছে, কোন রাজ্যে কৌশল শতরঞ্জ যোজনা শুরু করেছে, উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার এবং পাঞ্জাব। তাহলে আবার সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, উত্তরপ্রদেশে কৌশল শতরঞ্জ যোজনা শুরু করেছে। তাহলে আমরা দেখেছি আপনাদের কোয়েশ্চন নম্বর 4 কী দেওয়া রয়েছে, 2020 সালে 16 মার্চ স্বাক্ষরিত সমঝোতায় স্মারক অনুসারে ভারত কোন দেশে 3টি স্কুল ভবন নির্মাণ করতে যাচ্ছে। তাহলে আমরা দেখেছি অপশনগুলো কী দেওয়া রয়েছে, নেপাল, অপশন এ নেপাল, তারপর বাংলাদেশ, তারপর দেওয়া রয়েছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তাহলে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, ইস সঠিক আনসার নেপাল। তাহলে আমরা দেখেছি আপনাদের কোয়েশ্চন নাম্বার 5 কী দেওয়া রয়েছে। তাহলে দেওয়া রয়েছে, ভারতে কয়টি সংস্কৃতি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিদ্যালয় এর মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে আপনাদের অপশন দেওয়া রয়েছে, 2টি, 3টি, 4টি এবং 5টি। তাহলে আপনাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, 3টি। তাহলে আমরা দেখেছি নেক্সট কোয়েশ্চন কী দেওয়া রয়েছে। তাহলে কোয়েশ্চন নাম্বার 6 দেওয়া রয়েছে, রাজস্থানে কোন শহরকে ভারতের মার্বেল শহর নামে অভিহিত করা হয়। তাহলে অপশনগুলো দেওয়া রয়েছে আপনাদের, লালগড়, বিকানের, কোটা, তারপর অপশন নাম্বার ডি দিতে পারছে কিষাণগড়। তাহলে আপনাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি, কিষাণগড়। তাহলে দেখে নিচ্ছি আপনাদের কোয়েশ্চন নাম্বার 7 মধ্যে কী দেওয়া রয়েছে। তাহলে 7 মধ্যে দেওয়া রয়েছে, কোন রাজ্য সরকার এসসি ও এসটি কর্মচারীদের পদোন্নতি সংস্করণ সরিয়ে দিয়েছে। তাহলে আপনাদের অপশন দেওয়া রয়েছে, বিহার, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং রাজস্থান। তাহলে আপনাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ডে এসটি এসসিদের জন্য পদোন্নতি সংক্রমণটি সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখেছি কোয়েশ্চন নম্বর 8 মধ্যে কী দেওয়া রয়েছে। তাহলে কোয়েশ্চন নম্বর 8 মধ্যে দেওয়া রয়েছে, কবে জনতা কার্ফিউ ভারত জুড়ে পালন করা হয়েছে। তাহলে অপশন দেওয়া রয়েছে, 21শে মার্চ, 22শে মার্চ, 23শে মার্চ এবং 24শে মার্চ। তাহলে সঠিক আনসারটি হয়ে যাবে 22শে মার্চ। তাহলে দেখেছি কোয়েশ্চন নম্বর 9 মধ্যে কী দেওয়া রয়েছে। তাহলে দেওয়া রয়েছে অপশন নাম্বার 9 মধ্যে, প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস কবে পালিত হয়। তাহলে অপশন দেওয়া রয়েছে, 20শে মার্চ এবং 21শে মার্চ এবং 22শে মার্চ এবং 23শে মার্চ। তাহলে আপনাদের সঠিক আনসারটি হয়ে যাবে সেটি 20শে মার্চ। তাহলে আমরা দেখে নিচ্ছি আপনার আজকের লাস্ট কোয়েশ্চন, সেটা নাম্বার 10, মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল কে। তাহলে অপশন দেওয়া রয়েছে, ফাগু হাজান এবং অপশন বিতে রয়েছে আনন্দিনী বাঙ্গ পুটেল এবং অপশন সিতে দেওয়া রয়েছে সত্যপাল মল্লিক এবং অপশন ডিতে দেওয়া রয়েছে লালজি ট্যান্ডন। তাহলে আপনার সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি, লালজি ট্যান্ডন। তাহলে বন্ধুরা, পরের পার্টটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া কোনো ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।